ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা, আবারও একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা, এটা সানডে আর স্যাটারডে মিলিয়ে ব্লগটা আমি করেছি, দুই দিনের ব্লগ আমি একসাথে আজকে শেয়ার করছি। তো বাবার বাড়ি যাচ্ছি, হঠাৎ করেই মনে হলো বাবার বাড়ি যাই। আর আমাদের চারজন গাড়ি আছে, আমার ড্রাইভারও আছে, যার জন্য যেখানে সেখানে যে কোনো মুহূর্তে ছুটে চলে যেতে পারি। তো আমার তারজন গাড়ির ড্রাইভার হচ্ছে তোমাদের দাদা, তোমাদের দাদাই গাড়ি চালায়। আর আমাদের ছোট্ট একটা ভাঙ্গা গাড়ি আছে, আমরা একে তারজন গাড়ি বলি, আমরা বলি না, আমি বলি, আমি সবসময় বলি এটা আমার তারজন গাড়ি। তো যাই হোক, তারজনটা নিয়ে বেরিয়ে পড়লাম। আর ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে, এটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখতে দেখতেই, কথা বলতে বলতেই চলে আসলাম বাবার বাড়িতে। একটু সামনে গেলেই বাবার বাড়ি। তো দেখুন, চলে আসলাম বাবার বাড়িতে। আর বাবার বাড়িতে এসেই প্রথম আমার যে কাজটা, সেটা হয় আমার ভাইপোকে দেখা, ওর সাথে খেলা, ওকে আদর করা। তো এসে এখন আমি ড্রেস চেঞ্জ করিনি, আগে ভাইপোর সাথে খেলতে ব্যস্ত হয়ে পড়েছি। ভীষণ 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 কিউট আমার ভাইপো, ভীষণ দুষ্ট আমার ভাইপো। তো ওকে না দেখলে কিছুদিন পর পর আমার একদম ভালো লাগে না, ওর প্রতি টানটাই আলাদা। সবাই জানে পিসি আর ভাইপোর যে টানটা, সেটা সবারই থাকে, সবারই একটু অন্যরকম টান। তো পুরা সব কিছু তো আর শেয়ার করতে পারবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যতটুকু পারি শেয়ার করব আমি, পাশে থাকবেন, ফুল ভিডিও দেখবেন। তো বন্ধুরা, স্যাটারডেতে আর কিছু আমি ভিডিও করিনি, আজকে সানডে। তো সানডে ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। সকাল 9টায় আমি ঘুম থেকে উঠে দেখলাম আমার ঠাম্মা, মানে ঠাকুরমা, পূজা দিয়ে দিয়েছেন। সকাল শুরু করলাম আমি ঠাকুরঘর দিয়ে। তো বাবার বাড়ি মানে সকাল 9টায় ঘুম থেকে ওঠা, সবাই জানি, আমরা সব মেয়েরাই জানি। তো আমারও সেম, 9টা বেজে গেছে, এবার উঠলাম, এবার ফ্রেশ হব, তারপর টিফিন খাবো। তো সবাই টিফিন খাচ্ছে, সকালের টিফিন, সকালের ব্রেকফাস্ট পুরি ঘুগনি, তার সাথে আম আর মিষ্টি ছিল। তো বন্ধুরা, দুপুরের খাবার খেয়ে নিলাম, লাঞ্চ হয়ে গেল, এখন বসে বসে রেস্ট করছি, শুয়েছিলাম, এখন বসলাম আপনাদের সাথে একটু গল্প করার জন্য। আর এই দেখুন ফ্যান চলছে। আর এই রুমটা আমার রুমই ছিল, আমি এই রুমেই থাকতাম, তো এখন এটা স্টোর রুম হয়ে গেছে। যাই হোক, প্রচণ্ড রৌদ্র, বাইরে বের হওয়া যায় না, আমার স্কিন এত খারাপ যে বাইরে রৌদ্র লাগলেই খারাপ হয়ে যায়। আর বন্ধুরা, শিলচর ডক্টর দেখানোর পর থেকে আমি অনেকটা ভালো আছি, আমার স্কিন অনেকটা আগের থেকে ভালো হয়েছে। তো কিছু স্পট আছে যেগুলো অনেক পুরানো, তো এই স্পটগুলো উঠতে একটু টাইম লাগবে, একটু না, ভালো টাইম লাগবে। তো এতটুকু হের তো আমি অবশ্যই করব, কারণ করতে হবে, কিছু করারও নেই। আর বাকি কিছু হালকা হালকা স্পট ছিল, এগুলো উঠে গেছে। আর আগে একদম বেজান ছিল, রুক্ষ ছিল, একদম কোনো শাইন ছিল না, কোনো গ্ল্যামার ছিল না, তো এখন গ্ল্যামার হচ্ছে। এটা আমার কথা নয়, যারাই আমাকে দেখছে সবাই বলছে যে আগের থেকে বেটার, তো মানে ওষুধটা কাজ করছে।
তো এই মাসে তো শিলচর এত জল ছিল, বন্যা হয়েছিল, যার জন্য যাওয়া হয়নি। তো ট্রাই করবো আগামী মাসে যাওয়ার জন্য, যদি আগামী মাসে সম্ভব হয় অবশ্যই যাব। আবার ডক্টর দেখাবো, যতদিন পুরা ঠিক না হচ্ছি ডক্টরের মেডিসিন চলতে থাকবে, এখনও মেডিসিন চলছে। তো বন্ধুরা দেখি আর কি শেয়ার করা যায়। তো বন্ধুরা এখন বাজে বিকাল 4:30, এখন যাচ্ছি ডান্স ভিডিও করার জন্য। যে ডান্স ভিডিওটা আপনারা দেখেছেন ওই ডান্স ভিডিওটা করার জন্য আমি গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন মেকআপ করে যাচ্ছি, তো ওই জায়গাটাও আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা আমি নিজেই মেকআপ করেছি, যতটুকু পারি আমি নিজেই নিজের মেকআপ করেছি। আর ভীষণ গরম ছিল, যার জন্য মেকআপ মানে মেকআপ পুরো খারাপ হয়ে গিয়েছিল আমার। আর সবচেয়ে ভুল করেছিলাম, একটা জলের বোতলও নেইনি, ভীষণ তৃষ্ণা পেয়েছিল। অনেক কষ্টে আমি ডান্স ভিডিওটা করেছি আর আপনাদের সাথে শেয়ারও করেছি, কিন্তু দুঃখের সাথে আমার বলতে হচ্ছে যে ভিউ মাত্র 400 হয়েছে। তো ভাবতেই পারিনি আমি 400 ভিউ মাত্র হবে, কারণ আমি এই ভিডিও থেকে আশা করেছিলাম কমসে কম 1000 ভিউ হবে, তো হয়নি, জানি না কেন, হয়তো মানুষের ভালো লাগেনি। এই যে আমার তার্জন গাড়ি, এই তার্জন নিয়েই আমি সব জায়গায় যাই, শুটিং করতে হোক আর বেড়াতেই হোক। আর পুরোটা জায়গা আমি আপনাদের সাথে শেয়ার করছি, অনেক বড় বাগান, খুব সুন্দর। প্রচণ্ড গরম, কি বলবো, প্রচণ্ড গরম। আর পুরা মেকআপ করে একদম অবস্থা আমার আরও খারাপ। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো ভালো ভিডিও অবশ্যই আপনাদেরকে উপহার দেব। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার ফিরে যেতে হবে। বিশাল বড় টি গার্ডেন আমাদের বাড়ি থেকে মানে বাবার বাড়ি থেকে একদম কাছে, তো খুব সুন্দর বাগানটা। আর আমি চাইবো আবারও এখানে আরেকটা ভিডিও করতে, অবশ্যই আমি চেষ্টা করব আরেকটা না আরও অনেক ভিডিও করতে। তবে আপনারা কিন্তু সাপোর্ট করছেন না, হয়তো আপনাদের ভালো লাগছে না, তো জানি না কী ধরনের ভিডিও আপনাদের ভালো লাগবে। আমি সব ধরনের ভিডিওই ট্রাই করছি, সব ধরনের ভিডিওই আমি দিচ্ছি আমার চ্যানেলে। আমি চলে যাই গে টাটা 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 টাট